মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এখন বাজে 9টা, আর তোমরা ভাবছো আমি 9টার সময় রেডি হয়ে কোথায় যাচ্ছি। তো অবশ্যই দেখতে পাবে, আমি আজকের আমার কিছু দরকারি জিনিস কিনতে যাচ্ছি। মনটা একদম ভালো নেই, কারণ ঘুম হয়নি, আর ঘুম না হলে মাথাটা খুব গরম হয়ে যায়, আর তাড়াতাড়ি উঠলে ভাল লাগে না, আর কোথাও যাওয়ার হলে আরও আমার রাতে ঘুম উড়ে যায়। তো কী কী কিনবো অবশ্যই শেয়ার করব। তো যারা আমাকে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, আর যারা আগে থেকে পাশে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে। ততক্ষণ টাটা। তো আমরা চলে এসেছি, যেটা দরকার ছিল সেটা কিনতে। আমাদের একটা মিক্সার গ্রাইন্ডার আছে, কিন্তু সেটা নিচে থাকে আর আমি ওপরে কাজ করি। আর এটা আরও বিশেষ করে কিনছি, আমার আগের ভিডিওটা দেখেছো, 2 থেকে 6 বছর বাচ্চাদের খাবার তৈরি যেটা, তো সেটা বানানোর জন্য একটু আমার দরকার ছিল মিক্সার গ্রাইন্ডারটা। তো আরও কটা জিনিস কিনবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। চাদরগুলো দেখো, খুব সুন্দর লাগছে, বড় আছে বেশ, আমার খাটটাও অনেক বড়। হালকা কালার নেব না, ডিপ কালারই নেব, বাচ্চা থাকলে একটু ডিপ কালার নিলেই ভালো হয়, তাও 2 দিন ছাড়াই চাদর আমাদের তুলে দিতে হয়। আমি 2টো চাদর কিনলাম, একটা আমার মায়ের আর একটা আমার ঘরের। একটু কসমেটিক্সের দোকানে এসেছি। দেখুন বন্ধুরা, এখন আমরা এসেছি এই কাজের দোকানে। আমার বউ এখন, আরে ওই দিকে এইদিকে জিনিস দেখাচ্ছি।
ফেস ওয়াশ আমার শেষ হয়ে গিয়েছিল, তো ওটা কিনলাম। আর দুটো টিপের পাতা নিয়েছি, আর সিটি গোল্ডের চারটে চুড়ির একটা সেট আমার আছে, কিন্তু ও বলছে কিছু নাও কিছু নাও, তাই নিলাম। খুব একটা দরকার ছিল না ওটা, তাও বর কিছু শখ করে দিলে নিতে হয়, তাই না? এই মিক্সার গ্রাইন্ডারটাও খুব ভালো হয়েছে, খুব শক্তপোক্ত, 5 বছরের ওয়ারেন্টি, উষা কোম্পানি, অনেক পুরনো, খুব ভালো ব্র্যান্ডেড। আজকে আমার ছেলের যে পাউডারটা বানানো হয় সেটাও আজকে বানিয়ে দেখাবো, পুরোটা হয়তো দেখাতে পারবো না, অল্প অল্প শেয়ার করব। এটার কীরকম ইউজ, ভালো না খারাপ সেটা দেখতে পাবে। এসে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর শুকনো করে কাজটা করছি। আমার ছেলে দেখার সময় বারবার নিচে নামছিল, আর যেই চালানো হচ্ছে ওপরে উঠে যাচ্ছিল ভয়তে। এখন দুপুর হয়ে গিয়েছে, বাচ্চারা এখন খেলা করছে। এখন সন্ধে হয়ে গিয়েছে, সবাই কেক খাচ্ছে বাচ্চারা। বাচ্চারা একটু রাতের দিকে ডান্স করবে, তো তোমরা পুরো ভিডিওটা শেষ করে যেও। আমার কথা বলা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। টাটা। খাচ্ছ?
I'm